ভিডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা ইতিমধ্যে একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, আচ্ছা তিনি একটা প্রশ্ন রেখেছেন অনলাইনে। নূর হোসেন দুবাই থেকে লিখেছেন, আচ্ছা কোমরের মাঝখানে খুব ব্যথা করে, বিভিন্ন টেস্ট করেছি, কোনো সমাধান পাচ্ছি না। অবশ্যই ধন্যবাদ যে আমাদের অনেক প্রবাসীরা আছেন, আসলে আপনারা অনেক কষ্টে আছেন প্রবাস জীবনে, কোমর ব্যথা, বিভিন্ন বাত ব্যথা আক্রান্ত, এবং আমাদের ডিপিআরসি হাসপাতালে অনেক রুগী আছেন, আপনারা চিকিৎসা আসেন। তো নূর আহমেদ সাহেব জি, আপনার যে সমস্যা সেটা কি, ধরেন যদি কোমর ব্যথাটা শুধু কোমরেই থাকে, ব্যথাটা পায়ের দিকে যায় না বা পিঠে উঠে না, তাহলে এটা নিয়ে তো ভয়ের কোনো কারণ নেই, কোনো কারণে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন। আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে কোমর ব্যথার ব্যায়ামগুলো টানা এক দেড় মাস করেন, দেখবেন চলে গিয়েছে, বা পাশাপাশি কোমরে গরম সেঁক দিতে পারেন ওই ব্যায়ামের পাশাপাশি, কিছুদিন ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে দেখতে পারেন, ওখানেও আপনি দুবাই থেকে কিনে খেতে পারেন কিছুদিন, আমার মনে হয় চলে যাবে। আর যদি সেটা না হয়, কোমরের ব্যথাটা পায়ে যায়, পা টেনে ধরে অবশ লাগে বা পিঠে উঠে, চলাফেরা ব্যথা বেড়ে যায়, হাঁচি কাশি দিলে কোমরে লাগে, তাহলে হয়তো আপনাকে চিকিৎসক দেখাতে হবে, সেই ক্ষেত্রে হয়তো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। তো আমার মনে হয় আপনি একটু এইভাবে ট্রাই করেন, আমার ফেসবুক ইউটিউবগুলো একটু ফলো করেন এবং ব্যায়ামগুলো একটু ট্রাই করেন, যে ব্যায়ামটা করলে দেখবেন আপনি ভালো লাগে, মানে ব্যায়াম করা অবস্থায় তো কষ্ট হবে, কিন্তু ব্যায়াম করার পরে আপনার ব্যথাটা কমে যাচ্ছে, ভালো লাগতেছে, আপনি ওই ব্যায়ামগুলো নিয়মিত করতে থাকবেন, এটা হচ্ছে আমার বর্তমান সাজেশন। আর আপনার ওজন কেমন, উচ্চতা কেমন, এই অনুযায়ী আপনার ওজন উচ্চতা ঠিক আছে কিনা, আপনার পেশাটা কি, আপনি চলাফেরা মেরুদণ্ড সোজা রেখে চলাফেরা করা, হ্যাঁ, এই যে নিয়ম কানুনগুলো আমরা বারবার বলছি, একটু সচেতনতা দরকার, নিয়মগুলো মেনে চললে দেখবেন অনেক উপকৃত হচ্ছেন এবং সুস্থ থাকতেছেন। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি আচ্ছা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমার নাম মোহাম্মদ মহসিন বিল্লাহ। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যালো দর্শক, জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, সমস্যার কথা বলুন। আমার সমস্যা হচ্ছে যে আমি 2 মিনিট হাঁটলে আমার বাম পায়ে লেগে যায়, যে বাম পায়ের যে বৃদ্ধা আঙ্গুল বাদে আর 4টা আঙ্গুল আছে, 4টা আঙ্গুল আর কি আপনার এই ঝেঁঝি লাগে, অবশ হয়ে যায়। বয়স কত, কি করেন? 26 বছর বয়স, আর আমি ফ্রিল্যান্সিং করি। বসে থাকেন কম্পিউটারের সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত কোনো ডাক্তার দেখিয়েছেন, আর এই সমস্যাটা কতদিন? হ্যাঁ, আমাদের যশোরে কুইন্স হসপিটাল আছে, ওইখানে ডক্টর হাসানুল হক কে দেখানো হয়েছে, উনি যে ওষুধ লিখছিল আর কি, তোমার ওষুধই কোনো কাজ করে নাই। সেটা আমি বুঝেছি, কিন্তু উনি কি রোগ বলেছে, কি সমস্যা, কেন হয়েছে? মানে উনি বলছে যে আপনার একটা শিরায় সমস্যা হচ্ছে। এমআরআই করেছিলেন মেরুদণ্ডের? না, এমআরআই এমআরআই তো বলে নাই, এমআরআই করতে বলে নাই। এক্সরে করেছে? হ্যাঁ, এক্সরে করছে। আচ্ছা জি, ধন্যবাদ। আপনার মতো এরকম অনেক রুগী আছেন একই সমস্যায়, যে পায়ে ঝিঝি ধরে। আমি উত্তর দিচ্ছি, প্রথমত আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন, এই আপনাদের মতো পেশা আমাদেরও, আমরাও ডাক্তারি করে বসে থাকতে হয় টানা, তো বসে থাকতে থাকতে আমাদের স্পেশালি মেরুদণ্ডে, ঘাড়ে, কোমরে, পিঠে ডিস্ক প্রলাপস জাতীয় একটা রোগ হয়ে থাকে। আপনি যেহেতু আপনি অনলাইনের লোক, আপনি ভালো বুঝবেন, আপনি সার্চ করবেন, লিখবেন PLID বা ডিস্ক প্রলাপস রোগ কি বা সায়াটিকা রোগ কি, দেখবেন আপনার সাথে মিলে যাচ্ছে। ওই বসে থাকাটা একটা বড় প্রবলেম, বসে থাকাটার কিছু নিয়ম আছে, সোজা হয়ে বসতে হবে, কম্পিউটার মনিটর, এটা নিয়ে আমরা গত 20-25 বছর ধরে আমি বলেই যাচ্ছি। সো একটু মেনটেন করে চলতে হবে, এবং পাশাপাশি নিয়মিত হাঁটা চলাফেরা করতে হবে, ধরেন অবশ্যই কাজ করবেন, কাজের ফাঁকে ফাঁকে হাঁটা চলাফেরা এগুলো করতে হবে। তো আপনি আবার ইউটিউবে গিয়ে দেখবেন কোমর ব্যথার কিছু ব্যায়াম আছে। আপনি হয়তো বলবেন, স্যার কোমর ব্যথার কেন ব্যায়াম করব, আমার তো কোমরের সমস্যা নাই। হ্যাঁ, আপনার সমস্যাটা কোমরই, আপনাকে কোমরের ব্যায়ামগুলো দেখে করবেন, করলে দেখবেন অনেকাংশে আরাম বোধ করতেছেন এবং কমে আসছে। বসা কারেকশন করেন, আমার ইউটিউব ফেসবুকে আমরা প্রচুর বসার ছবি দিয়েছি, বা ইন্টারনেটে প্রচুর পাওয়া যায়, প্রপার আর্গোনমিক্স লিখবেন, আর্গোনমিক্স লিখে বসার আর্গোনমিক্সটা শিখে নিবেন, ব্যায়ামগুলো করেন, ওনার চিকিৎসা কিছুদিন চালিয়ে দেখেন, না হলে ওনাকে বলেন মাজার একটা MRI করে দেখতে, ওই যে চাপ লেগে আছে, কতটুক চাপ লেগে আছে, যদি সে চাপটা খুব বেশি হয়, অনেক ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব চিকিৎসা করতে হতে পারে প্রয়োজনে, একেবারে বেশি খারাপ হলে আমরা অনেক সময় অপারেশনে সাজেস্ট করি। তবে এক্সারসাইজ, নিয়ম কানুন, চলাফেরা, বসা, এগুলো কারেকশন করলে, সাঁতার কাটলে এই রোগগুলো এমনিতেই
ঠিক হয়ে যায়, ভালো হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি তানভীর বগুড়া থেকে বলতেছি। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হচ্ছে, আমি গত 6 মাস আগে আমার লিগামেন্টের যে জয়েন্ট আছে, জয়েন্টের যে উঁচু যে হাড়টা, এটা ফাট হয়ে গেছিল আর কি। তো ওটার ওই সময় আপনার লিগামেন্ট গুলো ফিরে নেই, মানে আমি ট্রিটমেন্ট করতে বা ইয়া দেখেছি আপনার ওই এক্স রে করা হয়েছে, বাট এটা এখন ব্যথা নাই, বাট এটা আমার মনে হচ্ছে 100% জোড়া লাগে নাই, অর্থাৎ একটু ফাঁক আছে। আর চারতলা আমার অফিস, অফিসে উঠতে গেলে দেখা যায় আমার হাঁটু এবং এই ইয়াটা মনে হচ্ছে দুর্বল হয়ে গেছে। আমার হাঁটু, আমার ওজন, মানে ওজন বা হাঁটু আমার চাহিদা অনুযায়ী শোন নিতে পারতেছে না। আপনার ওজন উচ্চতা ঠিক আছে? ওজনের সাথে উচ্চতা কি ঠিক আছে? উচ্চতার সাথে ওজন যে সামঞ্জস্যটা, এটা ঠিক আছে? ওজন কত? মোটামুটি ঠিক আছে, একটু বেশি আছে। আচ্ছা, আপনি যে ফাঁক হয়ে গিয়েছে বললেন, এটা কোন জায়গার কথা বলতেছেন, কোমরের না হাঁটুর? না হাঁটু, হাঁটু। হাঁটু কোনো আঘাত পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, অনেক, মানে ফুটবল খেলতাম তো অনেক আঘাত আছে ইতিপূর্বে। আচ্ছা, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, আপনার উত্তর দিচ্ছি। পোস্ট্রমাটিক হাঁটুর প্রবলেম, এটা আমরা প্রায় রোগী পাই, অনেকের হাঁটু ব্যথা হয়, অনেকের ভাঙতে কষ্ট, অনেকের হাঁটুটা বা কোয়াড্রিসেপস মানে উরু মাসেল শুকিয়ে যায় দীর্ঘদিন এই সমস্যার কারণে। তো এটার অনেক ট্রিটমেন্ট আছে, মূলত আমরা বিভিন্ন রিহ্যাব ফিজিওথেরাপি করে থাকি, বিভিন্ন ইলেকট্রোথেরাপির পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ আছে যেটা আমরা করে থাকি। তো এখন আপনাকে আমি যে সাজেস্ট করব, আমার ইউটিউবে ফেসবুকে গিয়ে দেখবেন হাঁটু ব্যথার অনেকগুলো ব্যায়াম দিয়েছি, দেখবেন শুয়ে হাঁটু চাপ দেওয়া বা আপনি বসে বসে পা উঠানো নামানো, একটু হালকা আধা কেজি ওজন হাঁটুর মানে পায়ের গোড়া অ্যাঙ্কেলে লাগিয়ে পা উঠানো নামানো, এটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং কোয়াড্রিসেপস মাসেল স্ট্যাটিক টাইপ এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করেন। যেমন সাইক্লিং, এটা আপনার জন্য বেস্ট। তারপরে সাঁতার কাটা, নিয়মিত স্বাভাবিক হাঁটা সমান জায়গায়, এগুলো করেন, আরও ব্যায়ামগুলো করেন। আমার মনে হয় এটা ধরেন 1-2 মাসে ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর পাশাপাশি একটু আপনি গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট জাতীয় কোনো সাপ্লিমেন্ট খেতে পারেন, ভিটামিন ডি খেতে পারেন, ক্যালসিয়াম খেতে পারেন, এগুলো আপনার উপকারে আসবে। এবং এক্সারসাইজ মূলত এটার মূল ট্রিটমেন্ট, একটু দেখে কষ্ট করে একটু শিখে করেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। আমরা জানি যে ডিপিআরসি হসপিটালে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিসগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে অনেক দর্শকই ফোন করেও জানতে চায় যে অ্যাড্রেস কোথায় বা কিভাবে যোগাযোগ করবে, তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। জি ধন্যবাদ। আসলে হ্যাঁ, আমরা ডিপিআরসি হাসপাতাল, আমাদের যে ঠিকানাটা আছে দর্শক সবাইকে বলবো, এটা হচ্ছে শ্যামলি রিং রোড, হোল্ডিং নাম্বার হচ্ছে 12/1 রিং রোড শ্যামলি। আর টিভি স্ক্রিনে আপনাদের এসিটিভির এখন যে স্ক্রিন আছে সেখানে দেখেন হোল্ডিংটাও দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে, অথবা আপনারা সার্চ ইঞ্জিনে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ডিপিআরসি, ঢাকার ডি, পেইনের পি, রিহ্যাবিলিটেশনের আর, সেন্টারের সি, ডিপিআরসি হসপিটাল লিখে সার্চ করলে আপনি অটোমেটিক আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন কোথায় যেতে হবে সব পাওয়া যাবে। শ্যামলী সিনেমা হল থেকে একটু সামনে আগালি শ্যামলী ক্লাব মাঠের উল্টা দিকে 12/1 রিং রোড শ্যামলী, ওখানে ডিপিআরসি হসপিটাল অবস্থিত।